তো এখন আমি এভাবে করে মাছ বরাবর এভাবে করে একটা দাগ দিয়ে নিলাম। এখন নিচের দিক থেকে এভাবে করে একটু ছোট করে আরও একটা দাগ দিয়ে নিতে হবে এবং অপর সাইডে মানে উপরের যে অংশটা দেখুন এখানে কিন্তু একইভাবে শেষের যে দাগটা দিলাম মানে এই দাগটা বরাবর কিন্তু এখানেও আরও একটা দাগ কেটে নিতে হবে। তো যারা একেবারে নতুন আছেন ভাবছেন যে কাঁথায় কী ডিজাইন করবেন, তো নিজেরাই কিন্তু বাসায় এরকম একটা সুন্দর ডিজাইন তৈরি করে নিতে পারবেন। এখন এভাবে করে কিন্তু প্রথমে আমি ঘরগুলো কেটে দিচ্ছি। একটু ছোট করবেন, তা না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো প্রিয় ভিউয়ার্স, যারা এখনও পর্যন্ত আমার ছোট্ট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনি তার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। তো কথা বলতে বলতে প্রায় কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে এলো এবং কিন্তু এখানে কোনো স্কিপ ছাড়াই আজকে আমি আপনাদেরকে দেখালাম কীভাবে নকশিকাতার ডিজাইন খুব সহজে আপনারা বাসায় এঁকে নেবেন। এবং আপনারা কিন্তু ছোট বা বড় যে কোনো ধরনের খাতায় কিন্তু এই ডিজাইনটা আপনারা তৈরি করে নিতে পারবেন। এবং এখানে দেখুন পাঁচ পাপড়ির কিন্তু একটা ফুল হবে এবং এই সাইডে উপরের অংশে তিনটে পাপড়ি, নিচের অংশে তিনটে পাপড়ি দিয়ে এখানে কিন্তু এভাবে করে ফুল এঁকে নিতে হবে।